হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরাব ব্লগস। বন্ধুরা, আজকের ভিডিওটি কী নিয়ে সেটা তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন। আজকের এই ভিডিওটি হলো বরিশালের উজিরপুরে সাতলা অবস্থিত শাপলা বিলকে নিয়ে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই শাপলা বিলের সম্পর্কে যাবতীয় সকল বিস্তারিত তথ্য। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সাতলার শাপলা বিল বা সাতলা বিল বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি বিল এবং দর্শনীয় স্থান। বরিশাল সদর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার সাতলা গ্রামে এই বিলের অবস্থান। গ্রামের নামেই বিলের নাম সাতলা বিল, তবে শাপলা রাজত্বের কারণে সেটি এখন শাপলা বিল নামে বেশি পরিচিত। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিলটির আকার প্রায় 200 একর। বিলে 3 ধরনের শাপলা জন্মে, লাল, সাদা ও বেগুনি রঙের, তবে লাল শাপলাই বেশি। সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বিলে শাপলা থাকে। সাতলা গ্রামের প্রায় 10,000 একর জলাভূমিতে শাপলা জন্মে। শাপলা গ্রামের অধিকাংশ অধিবাসী এই শাপলা বিপণনের সাথে যুক্ত। শাপলা গ্রাম সাতলা থেকেই সারা দেশের বিভিন্ন জায়গায় শাপলা ফুল সরবরাহ করা হয়। শাপলার ছবি তোলার জন্য ফটোগ্রাফারদের কাছে শাপলা একটি আদর্শ জায়গা। সাধারণত আগস্টের থেকে অক্টোবর পর্যন্ত এই 3 মাস এখানে শাপলা ফুটে। বছরের এই মাসগুলোতে শাপলা গ্রাম সাতলা গেলে হাজারো শাপলা দেখতে পারবেন। আর শাপলা দেখতে হলে অবশ্যই খুব সকালে যেতে হবে, কারণ বেলা গড়ানোর সাথে সাথে শাপলা ফুল বুজে যায়, কিংবা শাপলা ফুল ব্যবসায়ীরা ফুল বাজারে বিক্রি করতে নিয়ে যায়। তাই সবচেয়ে ভালো হয় এক রাত গ্রামে থেকে ভোরে শাপলা বিলে চলে গেলে। সড়কপথে ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত নিয়মিতভাবে বাস বরিশালের পথে যাত্রা করে। বাসগুলো সাধারণত পাটুরিয়া ঘাট দিয়ে বরিশাল যায়, তবে কিছু বাস মাওয়া ঘাট পার হয়ে বরিশালের দিকে যায়। ঢাকা থেকে আসা বাসগুলো বরিশাল শহরের নাথুল্লাবাদ বাস স্ট্যান্ডে এসে থামে। ঢাকা থেকে বরিশালের রুটে চলাচলকারী বাসগুলোর মধ্যে হানিফ পরিবহন, ঈগল পরিবহন, সাকুরা পরিবহন অন্যতম। বরিশাল যেতে এসি এবং নন এসি বাসের ভাড়া 500 থেকে 700 টাকা। এই রুটে বেশ কিছু লোকাল বাস চলাচল করে, সময় বাঁচাতে এসব বাস এড়িয়ে চলাই উত্তম। এসব বাসে বরিশালে যেতে 250 থেকে 300 টাকা ভাড়া লাগে। ঢাকার সদরঘাট থেকে রাত 8টা থেকে রাত 9টার মধ্যে সুন্দরবন 7 বা 8, সুরভি 8, পারাপত 11, কীর্তনখোলা 1 ও 2 লঞ্চগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর সকালে যেতে চাইলে গ্রিন লাইন লঞ্চে করে যেতে পারেন। রাতে যাত্রা শুরু করা লঞ্চগুলো ভোর 5টার দিকে বরিশালে পৌঁছায়। এসব লঞ্চের ডেকের ভাড়া 150 টাকা, ডাবল কেবিনের ভাড়া 1600 টাকা এবং ভিআইপি কেবিনের ভাড়া 4,500 টাকা। বরিশাল থেকে বাসে শিকারপুর এসে অটো ভাড়া করে সাতলা যেতে পারবেন। এছাড়া ঢাকা থেকে বাসে বরিশাল যাওয়ার সময় উজিরপুরের নূতনহাট বাস থেকে নেমে সেখান থেকেও সরাসরি অটো করে সাতলা শাপলা বিলে যেতে পারবেন, কিংবা বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সাতলা যাওয়ার সরাসরি বাস সার্ভিসে 2 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্যে। এছাড়াও বরিশাল থেকে মহেন্দ্র গাড়িতে চড়েও ঘুরে আসতে পারবেন শাপলা গ্রাম সাতলা হতে। যদি আগের দিন কিংবা সাতলা গ্রামে রাত থাকতে চান, তবে সাতলার স্কুলে অথবা স্থানীয় কোনো গৃহস্থের বাড়িতে কথা বলে রাত্রিযাপন করতে পারবেন। তিথিপরায়ণ সাতলা গ্রামের মানুষেরা খুশি মনে আতিথেয়তা করে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। এতে করে আমার করা সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদেরকে ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ভালো না লাগার কারণটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।